الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنعوا الموت إن كنتم صادقين السلام عليكم. ولن يتمنعوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার আয়াত নাম্বার 94 এ আসছিলাম, রাইট? লাস্ট ক্লাসে 93 পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। তো এখন আমরা বনি ইসরায়েলের স্টোরিতেই আছি, তাই না? সূরা বাকারার লংগেস্ট লাইক চাঙ্ক বলা যায় বনি ইসরায়েলের স্টোরি। এবং লাস্ট যে কাহিনীটা চলতেছে সেই কাহিনীটা কি, যে কারণ দেখেন কানেক্টেড না করলে আমাদের জিনিসটা মাথায় আসবে না, কখন আল্লাহ কোন কথা বলতেছেন, কেন বলতেছেন। কোরআন যদি আমরা আউট অফ কনটেক্সট নিয়ে যাই তাইলে এটার মিনিংয়ে অনেক প্রবলেমেটিক মিনিং তৈরি হবে। সব সময় আমাদের কি করতে হবে যে কখন কোন জায়গায় কোন আয়াত আসছে সেটা দেখতে হবে, রাইট? তো সেটা যদি দেখতে চাই তাহলে দেখেন এখানে কাহিনীটা কি চলতেছিল, যে বনি ইসরায়েলরা কাকে অস্বীকার করছে? প্রথমে রাসুলকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে, করে বলছে কি যে উই অলরেডি হ্যাভ আওয়ার বুক, রাইট? আমাদের আমরা আমাদের বইয়ের উপর অনেক বড় ইমানদার আমরা, তাই না? এই কথা বলে নাই তো আল্লাহ তাদেরকে জবাব দিতেছেন কি, যে ও তোমরা এত বড় ইমানদার, তোমরা তো মহা ইমানদার, তোমার তোমরা যদি এত ইমানদার হও তাইলে কিভাবে তোমরা মুসার পরে তোমরা ওই বাসুরের ইবাদত করা শুরু করো? তোমরা যদি এত ইমানদার হও, যে ফরগেট মুসা, তোমরা আল্লাহর সাথে কি করছো? আল্লাহ যখন বলছিলেন তোমাদের সামিয়ানা ওয়া আতাইনা, তোমরা কি বলছো? সামিয়ানা ওয়া আসাইনা। তোমরা তো মহা ইমানদার, তাই না? আচ্ছা, তাহলে তোমরা যদি এত ইমানদার হও তাইলে তখন বলতেছেন, ঠিক আছে, এখন আমাদের আজকের আয়াতটা শুরু হইতেছে, কুল কুল মানে কি সে, রাইট? এখানে আল্লাহ কমান্ড করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তাদেরকে জিজ্ঞেস করো তাইলে, অথবা তাদেরকে বলো কি, বলো ইন কানাত, ইনটা কিসের জন্য আছে? শর্তের জন্য, শর্ত। ওকে, কানাত হলো কানা, রাইট? ওকে, কানার জন্য তাহলে ইসাম খুঁজতে হবে এবং কি খবর খুঁজতে হবে। তাহলে কানার ইসাম কই? দারুল আখিরাত। দারুল আখিরাত, দারুল আখিরা। এবং দার যেহেতু ফেমিনিন আরব সিটস, দারুল আখিরাতি মাউসুফ সিফা হইতেছে, রাইট? মাউসুফ সিফা হইতেছে এবং হয় কি হইতেছে, কানার জন্য, কানাতের জন্য ইসাম হইতেছে। আর খবর কই? লাকুম, না লাকুম খবর কেমন হবে, তা তো লাকুম মুতাল্লিক। হ্যাঁ হ্যাঁ, মুতাল্লিক খবর কে? এই যে খালিসাতান। হ্যাঁ, খালিসাতান নাসাব হইছে তো, রাইট? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হবে খবর কানার জন্য। বাকিগুলা যদি আমরা আপাতত বাদ দেই, কারণ কি মানে ওই অনেক বড় সেন্টেন্স তো, তো সবকিছু একসাথে মিলাইতে গেলে ঝামেলা হবে। তাহলে কানার ইসাম এবং খাবার কে মিলাইয়া যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে, ইন কানাত, যদি কি দারুল আখিরা, দার মানে হাউস, আখিরা মানে কি, আখিরা তো আখিরাই, আখিরাতের ঘর, এই যদি তোমাদের ফাইনাল হোম, ঠিক আছে, আখিরা মানে এখানে যদি আমরা লাস্ট বা ফাইনাল ডেস্টিনেশন ধরি, যদি তোমাদের ফাইনাল ডেস্টিনেশন, তাই না, দ্য ফাইনাল হোম ইজ অলওয়েজ বিন কানাত, রাইট? ইজ অলওয়েজ বিন খালিস, ইজ কি
আল্লাহর কাছে এটা তোমাদের ফিক্সড হয়ে আছে, খালিস, তোমাদের জন্য পিওর হয়ে আছে। বুঝতে পারছেন এই পোর্শনটা? এরপর আসেন তাহলে লাকুম। লাকুমটা এখানে কি মুকাদ্দাম নাকি মুআখার? তো ইসামের আগে আসছে তাই না? মুকাদ্দাম হয়েছে, মুকাদ্দাম, যার মাজুর হয়ে মুকাদ্দাম হয়েছে। তাহলে কানাত লাকুম দারুল আখিরাতি, তাহলে তোমাদের জন্য স্পেশালি, রাইট, দ্য ফাইনাল হোম হ্যাজ অলওয়েজ বিন পিওরলি জাস্ট ফর ইউ, তোমাদের জন্যই স্পেশালি যদি ফাইনাল ডেস্টিনেশন হয় ইনদাল্লাহি, আল্লাহর কাছে, এবং খালি সাতান দেখেন কি কমন ফলোড বাই জার মজুর মিন দুনি নাস, মিন দুনি দুনি নাস, রাইট, এটা কি হবে সিফা হয়ে আসবে, খালি সাতান মিন দুনি নাস আদার দেন অন্য মানুষদের থেকে, পিওর ফ্রম অল আদার পিপল। তাহলে এই হইলো আমার পুরা জুমলা ইসমিয়া, রাইট। ইনকানাত লাকুম, তাইলে যদি আখিরাতের ঘর, দ্য ফাইনাল হোম, ফাইনাল ডেস্টিনেশন, আল্লাহর কাছে তোমাদের জন্য স্পেশালি পিওর, তোমাদের জন্য স্পেশালি খাস হয়ে থাকে বাকি দুনিয়ার মানুষ থেকে, তোমরা তো নিজেদেরকে কি বলতেছো তোমরা খুব ইমানদার তাই না? তার মানে কি আল তোমরা অলরেডি জেনে গেছো, তোমরা শিওর হয়ে গেছো যে কি তোমাদের জন্য আখিরাতের ঘর ফিক্সড হয়ে আছে আল্লাহর কাছে বাকি মানুষদের ছেড়ে। তাইলে এখন এটা হলো আমার শর্ত ইনের জন্য। জবাব কি হইতেছে, ফা দিয়ে আসতেছে, তামান্নাউল মাউত, তামান্নাউ মাউত, এখন তামান্না কিসের সিগা? তাহলে তামান্না করো বা উইশ করো কিসের? আল মাউতা। তামান্নার মধ্যে কি আছে, হুম, রাই নাকি আন্তুম? আন্তুম, আন্তুম, দেন ইউ অল, তাইলে তোমরা সবাই আশা করো আল্লাহর কাছে, চাও কি চাও, মৌত, মৃত্যু চাও। ইন কুনতুম সাদিকিন, ইন যদি, কুনতুম কুনতুম দেন কানা সেই সাদিকিন, কানার জন্য এটা কি খাবার এবং কানার ইসাম ভিতরে আছে ইনসাইড, যদি, হ্যাঁ আন্তুম, যদি তোমরা কি হও সত্যবাদী হও, এবং এখানে কানা কি ইনফ্যাক্ট হিসাবে আসবে, কানা দুই রকম হইতে পারে তাই না? আমরা বলছিলাম আগে একটা কানা কি যে নাকিস, ঠিক আছে, একটা কানা হলো নাকিস উইক, আর একটা কানা কি লাইক দ্য স্ট্রংগেস্ট ফ্যাক্ট, যেটা ফ্যাক্ট বোঝায়। যদি ইফ ইন ফ্যাক্ট ইউ আর ট্রুথফুল, এখন দেখেন এই পুরা আয়াতটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়াইতেছে, যে তোমরা কি বলতেছো যে তোমরা অনেক ইমানদার, এবং তোমরা যদি এত ইমানদার হও তাহলে তো তোমাদের জন্য জান্নাত ফিক্সড হয়ে আছে তাই না, আখিরাতে তোমাদের ঘর আল্লাহর কাছে একদম খালিস হয়ে আছে, বাকি মানুষদের কথা ভুলে যাও, তোমাদের ঘর তো আল্লাহর কাছে খালিস হয়ে আছে, তাহলে তোমরা কি করো, তাহলে তো মৌতের জন্য ডাক দাও, তামান্না করো, উইশ করো মৌতের, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখান থেকে কি বোঝা যাইতেছে, দেখেন আমরা বলছি, আগেও বলছি যে যদি আমরা বাইবেল
বা তাওরাত দেখি, বাইবেল অ্যাকচুয়ালি দেখি, তাহলে দেখতে পারবো যে জিসাস বা ঈসা আলাইসাল্লাম তাদের যে করাপ্ট লিডার যারা আছে তাদেরকে অনেক বকাঝকা করতেছেন। তাদেরকে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম তাদেরকে সাপের সাথে তুলনা করছেন না, যে সাপ ওই যে কুণ্ডলি পাকিয়ে বসে আছে তাওরাতের উপর। তো তাদেরকে বলতেছেন যে তারা জাহান্নামে যেতেছে, কিন্তু তারা কি মনে করতেছে যে, এবং এটা এখনো মানে সত্য যে কিছু রিলিজিয়াস সেক্ট আছে তারা মনে করে কি যে তারাই জান্নাতি, তাই না? তারা মনে করে কি যে আমরাই তো জান্নাতি আর বাকি সব কি জাহান্নামে। কিছু কিছু লাইক আপনি দেখবেন যে কি যে রিলিজিয়াস সেক্টরে করাপ্ট করাপ্ট রিলিজিয়নের মধ্যে সার্টেন কাইন্ড অফ ড্রেস কোড, এই ড্রেস কোড যদি কেউ পরে তাহলে সে তার ঠিক আছে, সে ঠিক আছে। আদারওয়াইজ এই ড্রেস কোডের বাইরে অন্য ড্রেস কোড যদি কারো থাকে তাহলে তো তাদেরকে তারা কি করে গালি দেয়, তাই না? ইভেন এরকমও আছে যে মসজিদে গেছে একজন লোক আইদার ওর পায়ের ঢাকনুর নিচে কাপড়, ওকে বলতেছে কি শেষ জাহান্নামে চলে গেছে ওইটা। অথবা দেখেন অন্য মসজিদে গেছে অন্য কেউ একজন স্যুট এবং টাই পরে, ওকে বলতেছে কি এই কাফিরের ড্রেস পরে আসছে, ওর তরাত মারার নামাজ পড়ারই দরকার কি, এরকমও হয়। তো এই জিনিসটা পুরান কিছু না, এটা সব সময়ই আছে আমাদের মধ্যে যে একটা রিলিজিয়াস সেক্ট তারা মনে করে কি যে তারাই জান্নাতি, এবং যারা যাদের মত তাদের সাথে মিলতেছে না বাকি সবাই কি জাহান্নামে যেতেছে। আল্লাহ ওই ধরনের মানুষকে বলতেছেন যে তোমরা যদি এত কনফিডেন্ট থাকো যে তোমরা জান্নাতে যেতেছ তাহলে তোমরা দুনিয়াতে বেঁচে থেকে কি করতেছো, এই কষ্টের মধ্যে বেঁচে থাকার তোমাদের দরকারটা কি? তাহলে তো তোমরা মৌত কামনা করো, মৃত্যু কামনা করো, এটাই তো তোমাদের জন্য বেটার। দুনিয়া থেকে দুনিয়া ভালো না জান্নাত ভালো? এই কাউকে যদি বলি যে তুমি দুনিয়া থাকতে চাও নাকি জান্নাতে যেতে চাও, সবাই বলো জান্নাতে যেতে চাই, তাই না? দুনিয়াতে কাজ করতে হবে, দুনিয়াতে টায়ার্ডনেস আছে, দুনিয়াতে উইকনেস আছে, দুনিয়াতে রোগ আছে, কত কিছু আছে, জান্নাতে তো কিছুই নেই। তাহলে তোমরা মৌত কামনা করো, তাই না? যদি তোমরা অলরেডি জান্নাতি হয়ে যাও তাহলে তো তোমরা মৌত কামনা করো। তো এখানে দেখেন একটা প্রবলেম আছে এবং আমাদের জন্য একটা হিউজ লেসন আছে। প্রবলেমটা কি আগে সেটা বলি, যে তামান্নাউল মৌত, তাহলে কি মানে মুসলমানদের উচিত মৌত কামনা করা? এখানে কি কথা বলা হইতেছে? আল্লাহ তো বলছেন তামান্নাউল মৌত, এবং যদি আমরা হাদিস লিটারেচার গুলা দেখি তাহলে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে একজন লোক এসে জিজ্ঞেস করছে যে হু ইজ দ্য বেস্ট পিপল, মানুষের মধ্যে সবচেয়ে বেস্ট পিপল কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লোকটা একটা লং লাইফ পাইলো এবং সেই লাইফ জুড়ে সে আমল করলো, সেই বেস্ট। আবার তো ওই লোকটা জিজ্ঞেস করছে যে তাইলে ওর্স পিপল কে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লোকটা লম্বা লাইফ পাইলো কিন্তু সারা লাইফ খারাপ কাজে ব্যয় করলো, সে ওর্স। তাহলে লাইফ ডাজন্ট ম্যাটার, রাইট? হাউ লং ইয়োর লাইফ ইজ ইট ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার ইজ হোয়াট অ্যাক্ট ইউ আর ডুইং। এই হাদিস থেকে তো এটা বোঝা যায়, তাই না? হ্যাঁ। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কারোই উচিত না যে কি মৌত কামনা করা, তোমাদের মধ্যে কারোই উচিত না যে কি যে মৌত কামনা করা, কারণ যদি ও খারাপ লুক হয়ে থাকে তাহলে যদি ও লম্বা লাইফ পায় তাহলে সে তওবা করার সুযোগ পাবে, আর যদি ভালো লুক হয়ে থাকে তাহলে সে আরো কি ভালো কাজ করার সুযোগ পাবে, তাই না? তো ইউ শুড নট উইশ ফর দ্যাট। আরেকটা হাদিসে বলছে যে তোমাদের মধ্যে কেউ যাতে মৌত কামনা না করে, যদি ও খুব সাফারিং এ থাকে তাহলে অ্যাটলিস্ট এইটা যাতে বলে যে আল্লাহ আমার লাইফটাকে এতটুকু মানে আমাকে এমন লাইফ দাও যে লাইফটা আমার জন্য বেনিফিশিয়ারি, অথবা তুমি আমাকে ডেথ দাও তখনই যখন আমার ডেথটা আমার জন্য বেনিফিশিয়ারি। বুঝতে পারছেন? সো ফা তামান্নাউল মৌত ডাজন্ট মিন যে লেটস উইশ ফর ডেথ,
তাহলে এখানে কি বলতেছেন? আমরা যদি দেখি সূরা ইউসুফে ইয়াকুব আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম দুনিয়া মানে উনার মতো স্যাড আর কেউ ছিল না, যার বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে কান্না করতে করতে অবস্থা খারাপ, ওই লোকটাও বলতেছে যে লাইক ওয়ান্তা ওয়ালিউদ দুনিয়া ওয়াল আখিরা, ঠিক আছে তুমি আমার জন্য কি ওয়ালি দুনিয়া এবং আখিরাতে, এবং তাওয়াফানি মুসলিমান, এবং আমাকে মুসলিমদের মধ্যে ডেট দাও। সো ডেথের জন্য দোয়া করতেছেন কিন্তু ডেথ চাইতেছেন না, তাই না? এবং লাইফে গুডনেস ও চাইতেছেন, ওয়ালিউদ দুনিয়া ওয়াল আখিরা। দ্য পারপাস ইজ দ্যাট যে মুসলমানদের জন্য ডেথ ডাজেন্ট ম্যাটার, ডেথ ডাজেন্ট ম্যাটার এনিথিং। আমরা মৃত্যুকে ভয় করি না এবং মৃত্যু কামনাও করি না, উই হ্যাভ এ ব্যালেন্স লাইফ। এখানে যেটা বলতেছে ইফ এন্ড দেন স্টেটমেন্ট, তাই না? যদি তোমরা মনে করে থাকো যে তোমরা তোমাদের জন্য আখিরাত অলরেডি ফিক্সড হয়ে আছে, তোমরা এত বড় ইমানদার হয়ে গেছো, তোমরা ওই যে আশারে মুবাশশারার মধ্যে তোমাদের নাম ঢুকায় ফেলছো, তাইলে তোমাদের জন্য তো দুনিয়াতে থাকার কোনো মানে নাই, এরকম না কাহিনী? ওদের ওভার কনফিডেন্স কে একটু চ্যালেঞ্জ করলো। হ্যাঁ, ওভার কনফিডেন্ট কে চ্যালেঞ্জ করছেন এখানে। কেউ যদি এরকম কনফিডেন্ট থাকে তাইলে তার জন্য চ্যালেঞ্জ, এবং এটা আমাদের জন্য একটা লিটমাস টেস্ট, আমাদের জন্য এজ এ মুসলিম হিসাবে আমাদের জন্য একটা লিটমাস টেস্ট দেখেন। এবং এই কনসেপ্টটা আসবে একটু পরের আয়াতে আসবে, যে মানুষ যে মানুষগুলা আল্লাহর সাথে সম্পর্ক রাইট রিলেশনশিপ যত খারাপ তারা তত লাইফে মরতে চায় না তারা, ঠিক আছে? দে ডোন্ট ওয়ান্ট টু ডাই, তারা চায় যে লাইফটা এক্সটেন্ডেড হোক, এক্সটেন্ডেড হোক, এক্সটেন্ডেড হোক, ইভেন ইফ ইটস 1000 ইয়ার। বাট যখন আপনার সাথে আল্লাহ রিলেশনশিপটা স্ট্রং হবে, দেন ইউ ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট দ্যাট, ইউ উইল নট উইশ ফর দ্যাট, বাট ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। মুসলমান রাইট, যদি কেউ লাইক সাহাবিরা যদি মৃত্যুকে ভয় পাইতো, তাহলে তারা কি কেউ ওই যুদ্ধের ময়দানে যাইতো? সো দিস ইজ এ লিটমাস টেস্ট ফর আস, হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ উই হ্যাভ উইথ আল্লাহ। যদি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর একটা হাদিস থেকে কি জানি আমরা, যে দুনিয়া সিজনুল মুমিনুল জান্নাতুল কাফির, রাইট? দুনিয়া মুমিনদের জন্য কি জেলখানা, এন্ড জেলখানায় কে থাকতে চায়? সবাই তো চায় কি এখান থেকে বের হইতে, এখান থেকে বের হইতে। বাট জান্নাতুল কাফির, কাফিরদের জন্য জান্নাত, কেউ তো জান্নাত থেকে তো কেউ বের হইতে চায় না। সো এটা আপনার এবং আমার জন্য কি একটা লিটমাস টেস্ট, যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিরকম। যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকে, তাইলে আমরা মরতে ভয় পাবো না, আমরা মত কামনা করব না, কিন্তু মরতে ভয় পাবো না। ড্যাথ ইজ দ্য অনলি কি বল সলিড রিয়েলিটি, যেটা আসবেই আসবে, বাকি কোনো কিছুর কোনো গ্যারান্টি নেই, কিন্তু মৌতের গ্যারান্টি আছে, এটা হবেই, তাই না? সো ইটস রিয়েলি আমাদের কি দুনিয়ার আমাদের কনসেপ্টটা চেঞ্জ হওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট, এবং আল্লাহর সাথে আমাদের রিলেশনশিপ চেক করার জন্য এই আয়াতটাই যথেষ্ট, যে হাউ উই থিঙ্ক অ্যাবাউট ডেথ, রাইট? আমরা মৃত্যুকে কি কোন চোখে দেখতেছি। তারপর দেখেন এই আয়াতটা কন্টিনিউ হইতেছে নেক্সট আয়াতে, ওয়াল্লান ইয়াতামান্নাউ আবাদান, ওয়া এবং লান কখনো না, কখনো না কি কখনো না, তামান্নাও তামান্নাও তামান্নাও, আবার দেখেন সেম রুট রাইট, এবং এটাও কি কোন হালতে আসছে, ইতিমাদারি মাজুম মাজুম, শিওর লান লান মাজুম করে, ও না মানসুব মানসুব করে, লান তামান্নাও, দে উইল নট এভার, তাই না? এভার গানা উইশ ইট, এখানে ইটটা মাউথের দিকে যেতেছে, আবাদান
আবাদান হইলো একটা কি জরফ এভার তারা কখনোই এটা চাইবে না কখনোই না কেন চাইবে না আল্লাহ এক্সপ্লেন করতেছেন বিমা বা এটা হলো বা কি স্বাভাবিক স্বাভাবিক মা মাউসুলা মা কাদ্দামাত কাদ্দামা দা ফেমিনিন আছে বিকজ আই দি হিম দেয়ার হ্যান্ডস এটা হ্যান্ডটা ফেমিনিন দ্যাটস ওয়াই কাদ্দামাত ফেমিনিন আছে কাদ্দামাত আই দি হিম আই দি হিমটা কি আউটসাইড ফাইল কাদ্দামাত হলো ফেল এবং ফেল এবং ফাইল মিলে কি হইতেছে মায়ের মা মাউসুলার জন্য সিলাতুল মাউসুল হইতেছে এবং ইসা মাউসুল সিলাতুল মাউসুল মিলে বায়ের জন্য কি ফি মাহাল মাজরুর হইতেছে রাইট বিমা কাদ্দামাত আইদিহিম ভাই যার মাজরুর হয়ে কি হচ্ছে পরে ও যার মাজরুর হয়ে এটা এটাকে আমরা এটার জন্য মুতাআল্লিক বানাই ফেলব ও ঠিক আছে না তারা কখনোই এটা চাইবে না কখনোই না আবাদান এভার নেভার এভার কেন চাইবে না আল্লাহ এক্সপ্লেন করতেছেন বিমা বিকজ অফ হোয়াট দেয়ার হ্যান্ড যা তাদের হাত কাদ্দামাত সামনের দিকে আগায় দিছে কাদ্দামাত শব্দটাকে একটু নোট করে রাখেন এই শব্দটা কোরআনে অনেকবার আসবে কাদ্দামা ওয়া আখারা এই কনসেপ্টটাকে একটু বোঝার চেষ্টা করেন কাদ্দামা রাইট কাফ দাল এবং মিম এটা মানে কি কাদাম মানে কি আগানো সামনের দিকে সামনের দিকে আগানো পা রে কদম কদম স্টেপ স্টেপ রাইট এবং এটার অপোজিট হলো আখারা বা আখারা ঠিক আছে আখারা তো এই দুইটা ওয়ার্ডকে একসাথে চিনে রাখেন কাদ্দামা ওয়া আখারা কাদ্দামা ওয়া আখারা এবং এটা কোরআনে তাকাদ্দামা ওয়া তাআখারা হিসেবে আসছে তা দিয়ে ঠিক আছে তাআল্লামা ফ্যামিলি তাকাদ্দামা এবং তাআখারা তাআখারা তাকাদ্দামা তাআখারা এবং ইন্টারচেঞ্জেবল এই দুইটার মিনিং কি কাদ্দামা এরকম এবং তাকাদ্দামা এইগুলার মিনিং ইন্টারচেঞ্জেবল সেম মিনিং এই দুইটা অলমোস্ট অলমোস্ট সেম মিনিং এই দুইটাই আসে ঠিক আছে এবং কাদ্দামা দেখেন কি থেকে আসছে কাদাম থেকে মানে কি যা তাদের সামনে আছে এবং কাদ্দামা মিন্স টু মেক সামথিং কাম অ্যাহেড কোনো কিছুকে সামনে আগায় দেয়া হলো কাদ্দামা কোনো কিছুকে প্রায়োরিটাইজ করা ঠিক আছে আমার হাতে দুইটা কাজ আছে আমি দুইটা কাজের মধ্যে একটা কাজকে আগে করতেছি এটা হলো কাদ্দামা বুঝতে পারছেন কাদ্দামা মিনিং কি কাদ্দামা মিনিং হলো কোনো জিনিসকে সামনে আগায় দেয়া অথবা কোনো কিছুকে প্রায়োরিটি দেয়া আপনার হাতে অনেকগুলো কাজ আছে আপনি কোন কাজকে সামনে আগায় দিতেছেন কোন কাজটাকে আগে করতেছেন সেটা হলো কাদ্দামা আর যেটা যেই কাজটাকে আপনি পরের জন্য রেখে দিতেছেন সেটা হলো আখারা বুঝছেন আরেকটা মিনিং হইলো কি কোনো জিনিসকে সামনে আগায় নেয়া এবং এইখান থেকে মিনিং আসে আসছে ইনভেস্টিং এর জন্য ব্যাপারে কাদ্দামার আরেকটা মিনিং হলো তাহলে কি দাঁড়াইলো কোনো কিছুকে ইনভেস্ট করা ফিউচারে ইনভেস্ট করা এবং সেই কারণে তারা আরবরা বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা নেয়াকে হ্যাভিং কিড এটাকেও বলে তারা বলে যে কাদ্দিমুল আনফুসিহিম এই ফ্রেজ ইউজ করে কারণ কি বাচ্চারাই আমাদের ফিউচার ইনভেস্টমেন্ট তাই না বুঝতে পারছেন তাহলে কাদ্দামা এবং এটার অপোজিট হলো কি আখারা তাইলে এখানে কি বুঝাইতে চাইতেছেন আল্লাহ যে বিমা কাদ্দামাত আইদিহিম তাদের হাত যেই জিনিসটাকে ইনভেস্ট করছে যা তাদের হাত সামনে আগায় দিছে হোয়াট দে হ্যাভ ইনভেস্টেড উইথ দেয়ার ওন হ্যান্ড
বুঝতে পারছেন? এবং সেই কারণে তারা কখনোই মৌত চাইবে না। এটার অর্থ তাহলে কি দাঁড়াইলো? তারা জানে তারা কোন কাজটা করছে, তাই না? দে নো হোয়াট দে ডিড, এবং সেই কারণে তারা কখনোই মৌত চাইবে না, কারণ তারা জানে তারা কি কামাই করছে। আচ্ছা, এটাকে তো এইভাবে বলা যেত যে হোয়াট দে ইনভেস্টেড, তারা যে ইনভেস্টমেন্ট করছে, তাই না? কিন্তু এটা না বলে তাদের হাত আল্লাহ কেন স্পেসিফিক্যালি হাত মেনশন করছে? লেখা চেঞ্জ করছে একটা হইতে পারে, সেকেন্ড হইতে পারে তারা এটা ডেলিভারেটলি করছে, ইন্টেনশনালি করছে। যে আমরা বলি না যে টু গেট ইউর হ্যান্ড ডার্টি, মানে কি এই ফ্রিজটার মানে লাইক দুই নম্বরে যা করার তুমি তোমার হাত দিয়ে করছো, তাই না? অন্য কেউ তোমাকে করায় নাই, তুমি তোমার হাত ইউজ করছো। সো সেম ফ্রিজিং, তোমরা কিছু মানে ভুলে ভুলে হয় না এটা তোমাদের দ্বারা, তোমরা নিজেই তোমাদের হাতকে নোংরা করছো, এবং ওই হাত দিয়ে তোমরা ফিউচার ইনভেস্টমেন্ট করছো, এবং যেই ইনভেস্টমেন্টের কারণে তোমরা জানো তোমরা আখিরাতের জন্য কি সঞ্চয় করছো, সেই কারণে তোমরা কখনোই চাইবে না এটা, কখনোই না। এবং দেখেন মানে আল্লাহ এটা এন্ড করতেছেন কিভাবে, আল্লাহু আলাম, এবং আল্লাহ জানেন, রাইট? আল্লাহ ইজ ফুললি নলেজেবল ওভার বিজ্জালিমিন অফ দা কি জালিম, আল্লাহ ফুললি নলেজেবল অ্যাবাউট দ্য জালিম। এবং এখানে জালিম শব্দটাও লাইক খুবই ইম্পর্টেন্ট। জালামা অর্থ কি জানেন তো আপনারা? জুলম, জুলম মানে কি জানেন? কি জুলমের লিটারাল মিনিং কি? চার যা উপযুক্ত তা ঠিক মতো না দেয়। হ্যাঁ, আর মানে যেই জায়গার জিনিস সেই জায়গায় না রাখা, না দেয়। ঠিক আছে, এটা এটা সিম্পল এক্সাম্পল যেটা দেয়া হয় গ্রামারের বইগুলোতে, সেটা হলো দেখেন জুতা, তাই না? জুতার জায়গা কই? পায়ে। পায়ে। এখন কেউ যদি মাথার মধ্যে জুতা রাখে, এটা এটাই হলো জুলম। ঠিক আছে, পাগড়ি হইলো কোথায় থাকবে? মাথায়। এটাকে যদি কেউ পায়ে রাখে, এটা কি জুলম? সো তারা তাদের হাত দিয়ে কি ফরওয়ার্ড করার কথা ছিল এবং কি ফরওয়ার্ড করছে, সো দ্যাটস হোয়াই দে ডিড দ্য জুলম। কানেকশনটা বুঝতে পারছেন? এখানে জুলমটাই অনেক সুন্দর, এই শব্দটাই একদম পারফেক্ট। পারফেক্ট, এভরি ওয়ার্ড ইজ পারফেক্ট হিয়ার। এবং আল্লাহ জানেন, রাইট? আল্লাহ জানেন তারা কি করছে। এটা এরকম না যে তারা আল্লাহকে ধোকা দিয়ে দিছে, এবং দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য কজ যে, এবং এই কজটা কি তারাও জানে, ইন দেয়ার হার্ট দে নো ইট। এরকম না যে তারাও গাফেল, তারা ইন্টেনশনালি এই কাজটা করছে এবং তারাও জানে যে তারা কি করছে, এবং সেই কারণে তারা কখনোই চাইবে না যে মরতে, কখনোই চাইবে না। বুঝতে পারছেন? এটা একটা সিক মেন্টালিটি এবং একটা সিক সাইকোলজি এখানে আল্লাহ পেইন্ট করতেছেন। হ্যাঁ, শেষ হয় নাই, আরো আসেন। এখন এই সাইকোলজির মানুষগুলা কি করবে, যারা অলরেডি জানে যে তারা কত বড় ক্রিমিনাল, তারা কি চাইবে আখিরাতের রাস্তায় হাঁটতে? তারা চাইবে কি এই দুনিয়াতেই তারা এই লাইফটা তাদের কি হোক, অনেক লম্বা হইতে থাক, এই দুনিয়ার লাইফটা কি হোক অনেক লম্বা হইতে থাক। এবং সেই কারণে দেখেন কি আসতেছে, ওয়া, দেখেন কত পাওয়ারফুল, লা তাজিদান্নাহুম। দেখেন এখানে গ্রামার স্টুডেন্ট, লাম কিরকম করে চা,
এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, তাই না? তাজিদান্না, তুমি দেখবা, অবশ্যই আল্লাহ সুয়ার করে বলতেছেন রাইট রাসূলকে যে তুমি দেখবা। এখানে কি কোনো সন্দেহ আছে? দিস ইজ ভেরি পাওয়ারফুল ওয়ে ইন কোরআন, রাইট? আল্লাহ আল্লাহ সামটাইম ইউজ দ্যাট, ভেরি পাওয়ারফুল। মানে এই জিনিসটা আপনার গ্রামার না বুঝলে বুঝতে পারবেন না। লা তাজিদান্নাহুম, তুমি তাদেরকে অবশ্যই 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 দেখবা। কি করতে দেখবা? কি দেখবা আসলে? হোয়াট ইউ উইল সি, কি দেখবা? আহরাসান নাসি, আহরাসা, আফাগালা, প্যাটার্ন, ইসম তাফতিল, তাই না? হাসার অর্থ কি জানেন? হাসার হারাস, সরি হারাস, অর্থ হইল, কেউ কেউ বলছেন গ্রিড, মানে লুব, ঠিক আছে? লুবটা সব মিনিংটা নিয়ে আসতে পারে না। এটা হলো কোনো কিছু, যে কোনো কিছু পাওয়ার খুব বেশি আকাঙ্ক্ষা, মানে এটা লাইক সামথিং ইউ ওয়ান্ট ভেরি 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 ব্যাডলি। হারস বুঝছেন কি জিনিস? তো এটা গ্রিড হইতে পারে, এটা ভেরি ইগারলি ইনথুজিয়াস্টিকলি লাইক ডেসপারেটলি ওয়ান্টিং সামথিং। এবং এটাকে যখন ইসাম তাবদিলে নেওয়া হয়েছে, ইসাম তাবদিল যখন মুদাফ হিসাবে আসেছে, মুদাফ মুদাফিলাই, তখন কি, তখন এটা কি হয়? ইসাম তাবদিল যখন ইদাফা হিসাবে আসে, সুপারলেটিভ। এখন এটাকে আমি জানি ট্রান্সলেশন কিভাবে করতে হবে। ফার্স্ট এন্ড ফরমোস্ট, দা ওয়ার্ড ইটসেলফ ইজ লাইক হেভি, রাইট? ওয়ার্ড ইটসেলফ হইলো সিদ্ধাতুল ইরাদা বলা হয় এটাকে, যে কোনো কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠা, এবং সেইটাকে আপনি সুপারলেটিভে নিয়ে গেছেন। এখন আহরাসা, দ্য মোস্ট গ্রিডি, দ্য মোস্ট ইগার, দ্য মোস্ট লাইক ইনথুজিয়াস্টিক অফ অল পিপল, দুনিয়ার সব মানুষের মধ্যে থেকে সব থেকে লুবি, সব থেকে লাইক ডেসপারেট। কি, কোন বিষয়ে? আলা হায়াতিন, কিসের ব্যাপারে? জীবন, জীবনের ব্যাপারে। আলাল হায়াত, আলাল হায়াত, এবং আলাল হায়াত, ইন্টারেস্টিংলি দেখেন, আলাল হায়াত ইন্নাকিরা, রাইট? কমন, কমন, রাইট? আলাল হায়াত, এনি লাইফ, যে কোনো জীবন, তারা ভালো জীবনও চায় না, বুঝতে পারছেন? তারা কি ভালো জীবনও চাইতেছে না এখানে, তারা চাইতেছে কি বুড়া হোক, জুয়ান হোক, লাইক গুলামির জীবন হোক, হিউমিলিয়েশনের জীবন হোক, অ্যাজ লং অ্যাজ আই এম অ্যালাইভ ইটস ওকে। এবং সেই কারণে চিন্তা করে দেখেন তাদের মেন্টালিটি কি, বনি ইসরায়েল যখন ফেরাউনের ক্লাচে ছিল, তাদের জীবন জীবন কি খুব সুন্দর ছিল? কিন্তু ওইখানে কোন রেভলিউশন দেখছেন তাদের পুরো লাইফে? না, নাই। বিকজ লাইক অ্যাজ লং অ্যাজ উই আর অ্যালাইভ ইটস ওকে, অ্যাজ লং অ্যাজ উই আর অ্যালাইভ ইটস ওকে। তাদের যখন সেকেন্ড লাইক ফার্স্ট টেম্পল ডিস্ট্রয় করা হয়, এবং তারপর উজাইর আলাইহিসসালাম আসার আগ পর্যন্ত তারা অনেক বছর ছিল, মানে ওই ওই হিউমিলিয়েশনের মধ্যে, বাট তাদের মধ্যে কোনো রেভলিউশন ছিল না। মুসা আলাইহিসসালাম যখন তাদেরকে নিয়ে গেলেন, তখন তারা যখন ওই কি ওই ইসের মধ্যে কি বলে মরুভূমির মধ্যে থাকা শুরু করলো, তখন তাদেরকে বললেন যে কাম ফাইট, তারা ওই ওইখানে বলতে যে আচ্ছা তুমি তোমার আল্লাহ যাও গিয়ে ফাইট করো। তারা তাদের জন্য দুনিয়ার জীবন লাইক দেয়ার কি আহ 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 রসা, এটাকে আর ট্রান্সলেট করা সম্ভব না এখন।
তারা এইরকম দে আর মোস্ট ডেসপারেট, দে আর মোস্ট গ্রিডি ফ্রম অল দ্য পিপল অ্যাবাউট দেয়ার হায়াত। ওয়া ইভেন এখানে মিনটা আসতেছে লাইক লাইক কম্পেয়ার করার জন্য, ইভেন মোর দেন হু, কারণ কি দেখেন যে ইসম তাবদিলের সাথে যখন কি মিন মিনের সাথে কি হয় কম্পেয়ার করা হয় রাইট, বুঝতে পারছেন? মিনাল লাজিনা উশরিকু, আল্লাযিনা উশরিকু ইসম মাসুল এবং কি আশরাকু সরি, যারা শিরক করে রাইট, আল্লাযিনা আশরাকু, আল্লাযিনা আশরাকু মানে কি দোজ হু ডু শিরক রাইট, দোজ হু ডিড শিরক। এখন এখানে কাদের কথা বলা হইতেছে? মুশরিকদের কথা, মুশরিকদের কথা, যে ইভেন ফ্রম দা মুশরিক, ইভেন মোর দেন দা মুশরিক, তারা দুনিয়ার লাইফে প্রতি কি আসক্ত, দে আর মোর জেলাস অফ দেয়ার লাইফ ইভেন দোজ হু আর ডু হু ডু শিরক। এটা আপনারা জাস্ট একটা কমন সেন্স অবজারভেশন, সিরাতের দিকে যদি অবজার্ভ করেন তাহলে দেখতে পারবেন যে মুশরিকরা তাদের আইডিওলজি কি কোনো সলিড বেসিসের উপর ছিল, তারা যাদের ইবাদত করতো লাত মানাত উজ্জা এগুলার কি কোনো বেসিস ছিল না রাইট, বাট ইভেন তাদের ফলস গডের জন্য ফাইট করার জন্য তারা মুসলমানদের সাথে ব্যাটল ফিল্ডে ফেস টু ফেস আসছে, কারণ তাদের ফলস প্রাইড, তাদের কাছে তাদের প্রাইড অনেক বড় ছিল তাদের লাইফ থেকে, দে কেম দে ফট উইথ দ্য মুসলিমস, তারা মুসলমানদের সাথে ফেস টু ফেস ফাইট করছে তাই না, ব্যাটল ফিল্ড থেকে তারা পালায় নাই, তারা ফাইট করছে। বাট ওই যে জুইশরা মদিনার যে জুইশরা ছিল তাদেরকে তাদের সাথে সরাসরি কোনো ফাইট আছে? অন হোয়াট দে ডিড, তারা সব যুদ্ধের পিছন থেকে ওই এনিমিদের হেল্প করছে রাইট, ইভেন খাইবার রাইট, খাইবারের যুদ্ধে তারা ফেস টু ফেস ফাইট করে নাই, তারা কি দুর্গের ভিতরে ছিল বিহাইন্ড দ্য ওয়াল রাইট, দে নেভার কেম ইন ফাইট, ওয়াই, তারা মরতে চায় না কেন, তারা জানে তাদের হাতে কোন নো নো, তারপর দেখেন শেষ নেই, ইয়াওয়াদ্দু আহাদুকুম, ইয়াওয়াদ্দু অর্থ কি, কিসের সিগা, মোদারি ইয়াওয়াদ্দু ওকে, এবং এখানে এটার ফাইল কে, আহাদুহুম আহাদুহুম ইয়াওয়াদ্দু, এটা লাভ বোঝায় বা এক্সপেক্ট করা বোঝায়, দে লাভ কে লাভ করে, আহাদুকুম ইচ ওয়ান অফ দেম রাইট, এভরি ওয়ান অফ দেম তাই না, ইচ ওয়ান অফ দেম লাভ, কি লাভ করে, মাহফুল বিহি লাগবে তো তাই না, মাহফুল বিহিটা একটা শর্ত হিসাবে আসতেছে লাও দিয়ে, আমার কথা বুঝতে পারতেছেন আপনারা নাকি? নিয়ে কিছু আছে কি বলবো, আম্মারা মানে হইলো টু গিভ এজ, ঠিক আছে, আম্মারা আইন মিমরা, আম্মারা মানে হলো টু গিভ লাইফ, ঠিক আছে, আম্মারা, এবং এইটা তারা আরবের একটা ফ্রেজ হিসাবে ইউজ করত, আম্মারাক আল্লাহ, তারা দুয়ার জন্য ইউজ করত, মে আল্লাহ গিভ ইউ এ লং লাইফ, আম্মারাক আল্লাহ,
এটা থেকে যখন মুদারি হইতেছে কি হবে ইউগাম মিরু ইউগাম মিরু কিন্তু এখানে ইউগাম মারু কি অ্যাক্টিভ না প্যাসিভ প্যাসিভ তাহলে টু গিভ লাইফ বা টু গিভ এজ থেকে প্যাসিভ হইলে কি হবে টু বি গিভেন এজ লাও ইউআমিরু আলফা সানাতিন যদি তারা ইচ এন্ড এভরি ওয়ান অফ দেম লাভ কি ইফ অনলি লাও লাও কিসের জন্য আসে কালিমাতুল লাও শর্তের জন্য শুধু শর্ত না শুধু শর্ত না মানে অসম্ভব হ্যাঁ অসম্ভব আশা এমন আশা যে যে আশাটা ফুলফিল হবে যেটা সম্ভব ফুলফিল হবে না তাই না যদি ইফ অনলি আমাদের যদি দেয়া হইতো কি তাদের যদি দেয়া হইতো হাজার বছরের জীবন দেখেন এই লাও শব্দটা এখানে অনেক ইম্পর্টেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের কি বলছেন একটা হাদিসে যে নেভার ইউজ কখনোই লাও শব্দটা ইউজ করবে না ইফ অনলি কখনোই ইউজ করবে না এটা হইলো কি যখন কোনো কিছু ঘটে তোমাদের সাথে তখন বলবা ইটস কাদার অফ আল্লাহ ঠিক আছে এবং কালিমাতুল লাও ওপেনস দা ডোর অফ শয়তান আর তারা কি বলতেছে যে যদি ইস এবং তারা এটা পছন্দ করে দে লাভ এবং আহাদুকুম লাইক ইচ এন্ড এভরি ওয়ান অফ দেম লাভ কি if only ki yu'ammiru yu'ammaru alf sanatin je che paito ki 1000 boshorer jibon wa ma huwa bi muzahzihi ekhane dekhen like interesting ma and bi ashche ekshathe মনে আছে নেগেশনে আমরা পড়ছিলাম 4 ডিগ্রি এমফেসিস রাইট মা এবং বা একসাথে আসলে এখন কিভাবে এমফেসাইজ করবে একদম সর্বোচ্চ নেগেশন হুয়া বি মুজাহজিহি মুজাহজিহি তা বলে ফেলি আগে তাহলে বুঝতে পারবেন মুজাহজিহি মানে হলো যে জাহজাহা মানে হলো রেস্কিউ করা জাহজাহা মানে কি বাঁচানো এবং বেয়ারলি সেভ করা কেউ কেউ বলছেন যে দূর করা আর বাঁচানো তো একই কথা তাই না আপনার মা আপনার বাবা আপনাকে মারতে আসছে আপনার মা আপনাকে বাবা থেকে দূর করে দিলেন সেটা কি করলেন আপনাকে রেস্কিউ করলেন আপনাকে বাঁচাইলেন কিন্তু যাহা যাহা হইলো এমন বাঁচানো ধরেন আপনার বাবা আপনাকে মারতে আসছে এখন আপনার মা মাঝখানে এসে আপনাকে বাঁচাইতে চাইছেন বাবা যে পিটাগুলা দিতেছেন মায়ের উপর দিয়ে গিয়ে সেগুলা আপনার গায়ে লাগতেছে হয়তো পুরাপুরি লাগতেছে না কিন্তু একটু তো সেভ করতেছেন বেয়ারলি সেভ পুরাপুরি সেভ না বেয়ারলি এবং এখানে কি বলছেন মা হুয়া বি মুজাহজিহি অর্থ কি এন্ড এই যে 1000 বছরের লাইফ যদি 1000 বছরের লাইফ যদি তারা পাইতো নট গোইং টু বি হিজ রেস্কিউ ইন এনি ওয়ে শেপ অর ফর্ম কোনো ভাবেই না মা এন্ড বি রাইট বাঁচাইতে পারতো না কি থেকে মিনাল আজাবি আজাব থেকে আন তুগাম্মার মানে কি আন এখানে কি মাসদারিয়া রাইট টু গিভেন দ্যাট এজ এখানে একটা মজার কি বলে এটা
একটা গ্রামাটিক্যাল লাইক নুইসেন্স আছে। দেখেন এই কথাটাকে সিম্পলি কিভাবে বলা যেত, যে তার ওই লাইফটা তাকে কোনোভাবেই সেভ করতে পারতো না, এইভাবেই তো, তাই না? তার এই লাইফটা কোনোভাবেই তাকে সেভ করতে পারতো না আজাব থেকে। কিন্তু এটা না বলে আল্লাহ কি বলছেন, আল্লাহ বলছেন কি যে ইট ইজ নট গোয়িং টু রেস্কিউ হিম, ইট রাইট, প্রথমে হুয়া দিয়ে বলছেন, ইট ইজ নট গোয়িং টু রেস্কিউ হিম এট অল গিভেন দ্যাট হি গট দিস লাইফ। মানে প্রথমে হুয়া নিয়ে আসেন, আমরা নর্মালি কি জানি প্রথমে ই আসে, নামটা আসে, আমরা কিভাবে বলি যে দিস ইজ এ গুড ম্যান বা কি মুহাম্মদ ইজ এ গুড ম্যান, হি ডু সামথিং, রাইট? প্রথমে নাম বলি, তারপর কি প্রোনাউন আনি। কিন্তু এইখানে দেখেন প্রথমে প্রোনাউনটা চলে আসছে, তারপরে এই প্রোনাউনের নাম আসছে, বুঝতে পারছেন? লাইক ইটস এ ইউনিক থিং টু ডু, এবং এটা মানুষের মধ্যে আর কিউরিয়াসিটি বাড়াবে, এই হুয়াটা কি, কাকে ইন্ডিকেট করতেছে। সো লাও লাইক যদি তারা এই এই হাজার বছর পাইতো, এই হাজার বছর তাদেরকে কোনোভাবেই সেভ করতে পারতো না আজাব থেকে, কোনোভাবেই না। জিনিসটা বুঝতে পারছেন? এই হুয়াটা ভাই কোন দিকে যাচ্ছে? এই হুয়াটা এই যে ইউআমার আই ইউআমার, আর ওই লাস্টের যে হি বি মা যা যে হি, ওই হিটা কোন দিকে যাচ্ছে? বি মুজাহসি, হ্যাঁ ওইখানে, হ্যাঁ 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 এই হি, ওকে তাকে, ও তাকে, হ্যাঁ আচ্ছা। আর আহাদুহুমা অর্থ ভাই তাদের প্রত্যেকেই, মানে তাদের সবাই, ওকে। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কি, যে শুধু ওই আখিরাতের আজাব না, এখানে আল্লাহ আখিরাতের আজাবের কথা স্পেসিফাই করে নেয়, তাই না? আজাব থেকে বাঁচাইতে পারতো না। সো এই আজাবটা অনেকে বলছেন যে আজাব ইজ নট অনলি দ্য আখিরা, তারা যদি ওই 1000 বছর পাইতো, তাইলে ওই 1000 বছর যে দুনিয়াতে পাইছে, এই দুনিয়াতে এই 1000 বছরও তারা শান্তিতে থাকতে পারতো না। তারা তারা এই দুনিয়াতে যদি 1000 বছর পাইতো, তাইলে ওই দুনিয়ার লাইফটাও তাদের জন্য কি হইতো, আজাব হইতো। এবং সেটা লাইক সূরা তওবাতে গিয়ে ফুললি এক্সপ্লেইন করছেন আল্লাহ, যে কি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে তুমি চিন্তা মানে লেট নট দেয়ার ওয়েলথ এন্ড চিলড্রেন ইমপ্রেস ইউ, তাদের ওয়েলথ তাদের সম্পত্তি এবং বাচ্চা কাচ্চা যাতে তোমাকে ইমপ্রেস না করে, আল্লাহ অনলি ইন্টেন্ডেড টু পানিশ দেম থ্রু দেয়ার লাইক থ্রু দেম ইন দিস ওয়ার্ল্ড, তাদের তাদের অর্থকরী সম্পত্তি এবং বাচ্চা কাচ্চা দিয়ে তাদেরকে এই লাইফে পানিশ করার জন্যই তার আল্লাহ এটাকে দিতেছেন তাদেরকে। তো তারা যে শুধু আখিরাতের আজাব এরকম না, লাইফটাই তাদের জন্য আজাবের আজাবের কারণ হয়ে যাবে। এবং কি আল্লাহ বলতেছেন, আল্লাহু বাসীরুম বিমা তাআমালুন, আল্লাহ ইজ ফুললি কি এনকম্পাসিং সিইং, আল্লাহ সব কিছু দেখতেছেন যা তারা করতেছে, যা তারা করতেছে, আল্লাহ আল্লাহর কাছে ফুল ভিউ আছে। দেখেন এখানে এটা এটা দিয়ে আল্লাহ মুসলমানদের লাইক বা রাসুল ফার্স্ট এন্ড ফরমোস্ট রাসুলের রাসুলকে, তাই না, এবং সেকেন্ড থ্রু রাসুল আমাদেরকে হোপ দিতেছেন। বিকজ আমরা দেখি কি যে এই মানুষগুলা লাইক আমাদের সমাজে এই এই টাইপিক মানুষ কিন্তু অভাব নাই, তাই না? এবং তারা অনেক প্লট করে ইসলামের এগেনস্টে, মানুষের এগেনস্টে, আমাদের এগেনস্টে। যখন প্লট করে আমরা কি হয়ে যাই, অনেক অবসেসিভ হয়ে যাই, অবসেসড কম্পালসিভ হয়ে যাই আমরা, আমরা অনেক টেনশনে পড়ে যাই, এখন কি হবে, তখন কি হবে, এই কি হবে, সেই কি হবে। আল্লাহ বলতেছেন ডোন্ট ওয়ারি, আমি দেখতেছি সবকিছু, তারা যা করতেছে, মা ইয়ামান, এবং মা মানে কি, হোয়াট এভার, লাইক তারা যাই করতেছে,
what they are up to. Allah has the full view of everything. So don't worry. It's a relief for us, right? It's a relief for us. কিন্তু অনেকটা ইউনিভার্সাল কথার মতো তাই না এই সবগুলো কথা ইউনিভার্সাল মানে আমরা আমরা বানাই ফেলছি এটাকে জাস্ট স্পেসিফিক কিন্তু এটা নট স্পেসিফিক ইটস ভেরি ইউনিভার্সাল নেক্সট টু আয়াত আর কানেক্টেড হোপফুলি আমরা এটা করতে পারবো এই আয়াত বুঝতে হলে জাস্ট একটা কাহিনী মনে রাখেন যে এখনো কিন্তু আমরা ওই কাহিনীতেই আছি যে তারা নিজেদেরকে খুবই বড় ইমানদার মনে করতেছে রাইট এবং আল্লাহ তাদেরকে একটার পর একটা বলতেছেন মুসার কাহিনী বলতেছেন তারপর মুসার সাথে তোমরা কিভাবে করলা আল্লাহর সাথে তোমরা কিভাবে করলা তারপর যদি তোমরা এত ইমানদার হও তাহলে মত কামনা করো তাই না তোমরা তো ইমানদারের মানে বাচ্চা কাচ্চারা তো তোমরা মত কামনা করো এটা বলার পর তারা তাদের আরেকটা প্রবলেম যদি তোমরা এত ইমানদার হও তাহলে এই কাহিনী কিভাবে করছো সেরকম আরেকটা কাহিনী আসতেছে তো এই কাহিনীর মধ্যে কি যে তারা জিব্রাইলকে পছন্দ করে না তারা জিব্রাইলকে পছন্দ করে না কেন বিকজ তারা মনে করে যে জিব্রাইল তাদের উপর সব মানে বার্ডেন গুলো নিয়ে আসছে সব প্রবলেম জিব্রাইল ক্রিয়েট করছে তাদের জন্য যত পানিশমেন্ট আসছিল সব পানিশমেন্ট গুলা কার মাধ্যমে আসছে যেমন আদ সামুদ বা বাকি কওমের প্রতি যে আপনার লুত এই পানিশমেন্ট গুলা কে নিয়ে আসছে সব জিব্রাইল রাইট তো তারা জিব্রাইলকে পছন্দ করে না তারা মিকাইলকে পছন্দ করে কারণ কি মিকাইল তাদের জন্য অনেক ভালো এই কাহিনীতে তো বলা না ভাই হ্যাঁ যেখানে জাবর ঠিক আছে জাবর এবং ইল রাইট এখন এই জাবর এর ইকুইভ্যালেন্ট ওয়ার্ড আরবিতে হইলো জাবর জিম বা রা রাইট জিম বা এবং রা জাবর মানে কি strong or power the strongest one il holo allah the strongest one of allah allah sob theke ki the powerful one that belongs to allah ebong like so he is the mighty one mighty angel right quran e onar onek naam asche tai na jibril alaihis salam er ruhul qudus ruhul mi'amrina tai na onek naam asche to ekhon tara mone kore ki jibril আল্লাহর যে থ্রন আছে সেখানে সেটা লেফট সাইডে জিব্রাইল বসা আর রাইট সাইডে মিকাইল বসা দ্যাটস অন দেয়ার মিথোলজি এবং তারা মনে করে কি সব ব্লেসিং নিউজগুলা কি মিকাইল নিয়ে আসে এবং সব আজাব টাজাব এই সবগুলাকে জিব্রাইল নিয়ে আসে এবং তাদের লাইফকে মানে কঠিন বানাইছে জিব্রাইল যে তাওরাত টাওরাত নিয়ে আসছে রুল অ্যান্ড রেগুলেশন সবকিছু এবং তাদের আরো প্রবলেম হলো জিব্রাইল তাদেরকে পছন্দ করে না দ্যাটস ওয়াই এই আজাব টাজাব নিয়ে আসে এবং তারা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসছে ইটস ইটস এটা জিব্রাইল ইচ্ছা করে আসছে জিব্রাইলকে আল্লাহ পাঠাইছিলেন তাদের মধ্যে থেকে কাউকে চুজ করার জন্য জিব্রাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসছে ঠিক আছে আমাদের মুসলমানদের মধ্যে এই আকিদা নাই তাই না অন্য আছে রাইট গোরাবিয়া দেয়ার ইজ এ ফিরকা ইন শিয়া তাদের ফিরকা মতে হইলো যে সেই মিস্টেকটা জিব্রাইল আসছিল আসলে আলীর কাছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে অনেক মিল সো জিব্রাইল ভুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসছে তারা ফেরেস্তা এবং আল্লাহ আল্লাহ মানে এই মিস্টেক দেখে আল্লাহ বসে আছেন রাইট জিব্রাইল এরকম মিস্টেক এই সেন্স সো দ্য থিং এই জিনিসটা বুঝতে পারছেন দে হেট জিব্রাইল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে যে ও তোমার কাছে কোন কোন এঞ্জেল আসছে জিব্রাইল ও না 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 মিকাইল যদি হইতো তাইলে আমরা অ্যাকসেপ্ট করে নিতাম জিব্রাইল তার সাথে আমাদের সম্পর্ক ভালো না
এবং তারা এটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আল্লাহ এটাকে চ্যালেঞ্জ করতেছেন, কুল সে মান কানা আদুন, মান হুয়েভার কানা আদুন, হুয়েভার হ্যাজ বিন অ্যান এনিমি লি জিব্রাইল, জিব্রাইলের জন্য, যে জিব্রাইলের এনিমি, ঠিক আছে, সে হুয়েভার হ্যাজ বিন অ্যান এনিমি টু জিব্রাইল, ফা ইন্নাহু নাজ্জালাহু, ফা দেন নো ডাউট, নো ডাউট রাইট, ইন্নাহু দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, হি ইজ দ্য ওয়ান হু কি সেন নাজ্জালা, নাজ্জালা মানে কি অবতীর্ণ করা, অবতীর্ণ করা, সেন্ড ইট আলা কালবিকা আপন ইয়োর হার্ট, ফা ইন্নাহু, এই এই জিনিসটা একটু বুঝেন, এটা দুই ভাবে এক্সপ্লেন করা যায়, ফা ইন্নাহু দেন দেয়ার ইজ নো ডাউট ইট ইজ হি ইন ফ্যাক্ট, ইট ইজ হি ইন ফ্যাক্ট, হি সেন্ড ইট ডাউন আপন কি, হি সেন্ড ইট, সেন্ড ইট হু ইট ডাউন আপন ইয়োর হার্ট, এখানে আইদার দুইটা পসিবিলিটি হইতে পারে, যে ইট ইজ ইনফ্যাক্ট হি মানে হলো জিব্রাইল, যে এইটা মানে কোরআন কি নাজিল করছে বা নিয়ে আসছে তোমার, এবং কা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাইতেছে, তোমার কলবের উপর, তোমার হার্টের মধ্যে, বুঝতে পারছেন জিনিসটা? আরেকটা পসিবিলিটি হইতে পারে যে ইট ইজ ইনফ্যাক্ট হি আল্লাহ যিনি জিব্রাইলকে, এটা কোরআন না, এটা জিব্রাইলকে নাজিল করছেন, জিব্রাইলকে পাঠাইছেন তোমার হার্টের মধ্যে, দুইটা পসিবিলিটি হইতে পারে, বুঝতে পারছেন? সো এখানে কি দাঁড়াইলো, যে মানে কানা আদুউল লিল জিব্রাইল, প্রথমটা হবে মনে হয় যেহেতু বিসমিল্লাহ আছে, প্রথমটা আসতেছে, আসতেছে ওইখানে বিসমিল্লাহতে আসতেছে, ঠিক আছে, দুইটা পসিবিলিটি আছে, দ্যাটস হোয়াট আই এম সেইং, ঠিক আছে। এখন দেখেন যদি এটা কি হয় যে জিব্রাইল, এটা যদি জিব্রাইল হয়, জিব্রাইল এই কোরআনটাকে নিয়ে আসছেন তোমার কালবের উপর, তাইলে কি হয় যে ওই যে তাদের মাইন্ড, শয়তান তাদের মাইন্ডের ভিতর বসে আছে, শয়তান কি বলবে, হ্যাঁ দেখছো আসলে কিন্তু আল্লাহ না, জিব্রাইল কি করছে এটাকে মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়ে আসছে, আসলে এখানে নিয়ে আসার কথা ছিল না, সাথে সাথে আল্লাহ তাদের ওই কথাটার দাঁত ভেঙে দিচ্ছেন যে বি ইজনিল্লাহ উইথ দ্য ইজন উইথ দ্য কি অথরশিপ অফ আল্লাহ, আল্লাহর পারমিশন, এটা জিব্রাইলের কোনো রাইট নাই কোথাও নিয়ে যাওয়ার বা না নিয়ে যাওয়ার, এটা কে অর্ডার করছে, আল্লাহ, আল্লাহ, বুঝতে পারছেন জিনিসটা? তো জিব্রাইল রং মেসেঞ্জার না, জিব্রাইল তো একজন মেসেঞ্জার রাইট, যিনি মেসেজটা নিয়ে আসছেন, জিব্রাইল ইজ নট দ্য রং মেসেঞ্জার, জিব্রাইল ঠিক মতোই আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে, এবং এটা আসছেন আল্লাহর পারমিশনে বিইজনিল্লাহ, এবং তারপর উনি এক্সপ্লেইন করতে, আল্লাহ এক্সপ্লেইন করতেছেন যে কেন তাদের তো হেট জিব্রাইলের প্রতি, মুসাদ্দিকান, যা তাসদিক করে, যা কি করে, কনফার্ম করে, ইন অর্ডার টু কনফার্ম অথবা কনফার্মিং, দুইটা মিনিং আসতে পারে, ইন অর্ডার টু কনফার্ম অথবা কনফার্মিং, হাল হিসাবে যদি ধরি কনফার্মিং, লিমা বাইনা ইয়াদাইহি, লি মা মা বাইনা ইয়াদাইহি, এটা আগেও আসছে তাই না, বাইনা ইয়াদাইহি মানে কি, বিটুইন দেয়ার, বিটুইন
his hand, right? Baina yadaihi, between his hand. Ja ta tar hate ase, right? Ja tader hater samne ase. Ja tar samne ase, dekhen amama o to samner jonno use hoy, tai na? Amama ebong tele baina yadaihi er moddhe parthokyo ki? It's a phrase. Ja tader hater access e ase tader. Like amar samne dekhen ami jodi samne takaye thaki amar samne ekta basha thake basha to amar samne ache kintu amar hater moddhe to nai kintu amar samne je table ta ache ei table ta ki amar reach er moddhe ache naki reach er moddhe nai within my own reach right this is baina yadaihi so it is in my hand ja amar sathe ache samne ache mane taurat taurat tader kache chilo ebong they know it very very well এবং সেইটাকে এটা তাসদিক করতেছে সেইটাকে এটা কি করতেছে কনফার্ম করতেছে ওয়া এবং কি এজ এ গাইডেন্স হুদান এবং বুশরা এজ এ কি বুশরা মানে কি সুসংবাদ বহন করে গুড নিউজ রাইট হ্যাজ এ গুড নিউজ কার জন্য লিল মুমিনিন লিল মুমিনিন খুশি হওয়ার মতো সংবাদ হ্যাঁ তাহলে কুরআন দেখেন কত কতগুলো জিনিস এখানে এখানে আই ডোন্ট নো লাইক ইফ আই ক্যান লাইক গিভ দা ফুল রাইট টু দিস আয়া আমি হয়তো এক্সপ্লেইনও করতে পারবো না এই আয়াটা যে তারা জিব্রিলকে যারা এনিমি মনে করে এটা শেষ না নেক্সট আয়াতে গিয়ে এটা শেষ হবে তো এই জিব্রিল যাকে আল্লাহ পারমিশন দিয়ে পাঠাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে যা কি কি নিয়ে আসছে যে মুসাদ্দিক রাইট একটা কনফার্মিং যা কনফার্ম করে তাদের হাতে যা আছে তার হাতে যা আছে তাওরাতের কনফার্মার হিসাবে আসছে এবং গাইডেন্স হিসাবে আসছে এবং শুধু গাইডেন্স না এবং কেউ কেউ বলছেন যে এইখানে যে ওই ওয়াওটা এটা আতাফ না এটা এখানে জুমলা ইনশাইয়া শুরু হইতেছে ইনশাইয়া মানে কি লাইক এটা মুসাদ্দিক এবং গাইডেন্স এবং তুমি বুঝতে পারতেছো এটা একটা কি গুড নিউজ এটা গ্রেট নিউজ ফর মুসলিম লাইক ইটস এ সেপারেট হোল ইমোশনাল সেন্টেন্স সেটা বুঝতে পারছেন এবং বুশর বুশরা এটা আসছে বিশের থেকে বা বা শিন এবং রা বিশের বলা হয় স্কিন কে মানে চামড়াকে এবং এটা মানে বোঝায় যে এমন হ্যাপিনেস যেটা আপনার চামড়ার মধ্যে শো করে যেটা আপনার ফেসের মধ্যে শো করে সো ইটস এ ভিজিবল হ্যাপিনেস কিন্তু আমরা বানায় ফেলছি কি কোরআনটাকে লাইক মানুষকে কার্স করা মানুষকে খারাপ কনডেমড করা এটা জিনিস নট ফর হ্যাপিনেস আমার টিচার বলতো যে মানে আমাদের যে বিয়ার্ড রাইট আমাদের যে দাড়ি আছে ছেলেদের দাড়ির ভার মনে এত বেশি যে দাড়ি রাখলেই ছেলেদের মুখগুলা কি আনহ্যাপি হয়ে যায় লাইক তারা এই ভারটা সহ্য করতে পারে না দে ডাজন্ট স্মাইল ওয়াই বাট কুরআন ইজ এ গ্রেট নিউজ রাইট ইজ এ গুড নিউজ for the believer ঠিক আছে just আমি briefly because it's very connected আমি আপনাদের কাছ থেকে আরো 5 মিনিট নিতেছি মান কানা আদুউন লিল্লাহি দেখেন আল্লাহ এখন এই পুরো জিনিসটাকে টাই আপ করতেছেন যে মান হুয়েভার কানা আদুউন হুয়েভার হ্যাজ বিন an enemy কার জন্য লিল্লাহি যে আল্লাহর enemy ওয়াল মালাইকাতিহি এবং তার এখানে হাটাকার লাফজুল জালালার দিকে যেতেছে রাইট তার এঞ্জেলের এনিমি ওয়া রাসূলিহি এবং তার রাসূলের এনিমি দেখেন ওই যে উপর থেকে আসেন রাসূল কিতাব মালাইক সবাইকে একসাথে এখন টাইড আপ করতেছেন আল্লাহ ওইখানে তারা আল্লাহর সাথেও দুই নম্বরই করছে তাই না মিসাকের ব্যাপার কথা
সবকিছুকে এখন কানেক্ট করতেছেন, মান কানা আদুউন লিল্লাহি ওয়াল মালায়েকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিলা, দেখেন ওয়া মিখালা, এগুলো মিকা লাখেন হয়েছে তো জানেন, তাই না? নন পার্টলি ফ্লেক্সিবল ওয়ার, এটা আসলে যার এখানে, তাই না? সো ডোন্ট কনফিউজ মিকাল ফা, তাইলে ইন্নাল্লাহ আদুন, তাইলে আল্লাহ কি তাদের কি এনিমি, লিল কাফিরিন, তাইলে আল্লাহই কাফিরদের এনিমি। দেখেন এখানে জাস্ট ফিউ থিং, দুই একটা জিনিস আমি জাস্ট শেয়ার করতেছি, যে মান কানা আদুবুনিল্লাহি, যারা আল্লাহর এনিমি, ওয়াল মালাইকাতি, মালাইকার মধ্যে কি জিবরিল আর মিকাইল নাই? তাইলে তাদের নাম এখানে আলাদা করে কেন আসছে? এটা হলো আরবদের একটা স্টাইল, তারা একটা প্রথমে একটা ব্রিফ ক্যাটাগরি বলবে, তাদের মধ্যে এর মধ্যে ওই ব্রিফ ক্যাটাগরির মধ্যে যে স্পেশাল যে যারা আছে তাদেরকে আলাদাভাবে মেনশন করবে। তো মালাইক তো আসেনি, তাদের মধ্যে স্পেশালি যারা জিব্রিলের দুশ্মন, স্পেশালি যারা মিকাইলের দুশ্মন। প্লাস আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, মালাইকাদের মধ্যে সব মালাইকা তো আর রসুল না, রাইট? সব এঞ্জেল তো আর রসুল না, কিন্তু স্পেশালি জিব্রাইল এবং মিকাইল তো মেসেঞ্জার হিসেবেও কাজ করছেন, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই দে আর স্পেশাল, তাদেরকে আলাদাভাবে মেনশন করা হয়েছে। এর মধ্যে আরো দুইটা, এই দুইটাকে আলাদাভাবে মেনশন করা হয়েছে কারণ কি, তারা বলছিল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মিকাইল নিয়ে আসতো তাহলে আমরা মানতাম। আল্লাহ বলতেছেন হ্যাঁ তোমরা তো কত ইমানদার দেখে ফেলছি, যদি মিকাইলও নিয়ে আসতো তখনও তোমরা একটা বাহানা বানাইতা, কারণ কি তোমরা তোমরা যদি জিব্রাইলের শত্রু হও তাহলে তোমরা আলটিমেটলি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, মিকাইলের শত্রু, সবার শত্রু, দ্য হোল ইউনিট, রাইট? আল্লাহ, তার রাসূল, তার মালাইক, জিব্রাইল, মিকাইল, হুয়েভার ইট ইজ, দে আর ওয়ান সিঙ্গল ইউনিট। এর মধ্যে তুমি একজনের অস্বীকার করা মানে কি পুরা ইউনিটকে অস্বীকার করা, তাই না? তারা যে ইমানদারের দাবি করতেছে, আমাদের অনেকেই করি আমরা, না মহা ইমানদার আমরা, তো ওই মহা ইমানদারের ইমানদারদেরকে বলতেছে এই ইউনিটের মধ্যে যদি তুমি একটাকে অস্বীকার করো দেন ফাইন্নাল্লাহা, নিশ্চয় কোনো সন্দেহ নাই এতে আল্লাহ হইলেন আদু, আল্লাহ হইলেন এনিমি, লিল কাফিরিন, কাফিরদের, আল্লাহ হইলেন কাফিরদের এনিমি। এখানে কাফির হঠাৎ করে চলে আসলো কোত্থেকে? এতক্ষণ পর্যন্ত তো আমরা কোথাও কাফির পাই নাই, বুঝতে পারছেন? এখানে তো জাস্ট আল্লাহ আদুউন, দেন আল্লাহ ইজ আদু, রাইট? দেন আল্লাহ ইজ এনিমি অফ দেম হুম, হইলেই হয়ে যেত, তাই না? আল্লাহ ইন্নাল্লাহ আদুহুম, তাহলে আল্লাহ তাদের এনিমি, তাই না? এরকম হওয়ার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু এখানে হুম বা কোনো প্রোনাউন ইউজ না হয়ে হঠাৎ করে কাফির কোথা থেকে চলে আসলো? তারা জেনে সত্য গ্রহণ করতেছে, তাদের কথা মানতেছে, হ্যাঁ দে আর কাফির, তারা জিব্রাইল কে মানতেছে না, মিকাইলের কথা বলতেছে, ও রিয়েলি ইউ অল আর জাস্ট কাফির, মানে কি ভাই এরকম না যে তোমরা জানো ঠিকই কিন্তু তোমরা অস্বীকার করতেছো? হ্যাঁ, এই কাহিনী তো বারবারই চলতেছে, বারবারই এই কাহিনী চলতেছে, তারা জেনে শুনে বুঝে রিজেক্ট করতেছে, দ্যাটস হোয়াই দে ওয়ান্ট টু লিভ ফর 1000 ইয়ার। এটা নিয়ে একটা মজার ইনসিডেন্ট আছে, যে লাইক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা শুনেন, ঠিক আছে, উনি একদম জুইশদের মদিনা যে জুইশদের যে তাদের সিনেগগ আছে, রাইট, ওই সিনেগগের মধ্যে গিয়ে ঢুকে পড়েন এবং পরে গিয়ে ওইখানে মানে তাদেরকে জিজ্ঞেস করেন, সো হোয়াট ইউ গাইজ সে অ্যাবাউট জিব্রিল, তোমরা জিব্রিল সম্পর্কে তোমাদের ধারণা কি? তারা রিপ্লাই দেয় যে যে জিব্রিল আমাদের এনিমি, বুঝছেন? এবং যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আমাদের সব সিক্রেট বলে দিতেছে জিব্রিল, ঠিক আছে, তো এবং মিকাইল হলো আমাদের জন্য খুব ভালো। ওইখানে একটা ঝগড়া হয়ে যায় আর কি, মাশাআল্লাহ, বিকজ হি ইজ ওমর, রাইট? তো
that's another story inshallah for another time but বুঝতে পারছেন the whole unit is one আমরা এরকম না ইসলামের যদি আমরা কোন একটা সাইড কে স্বীকার করি ইটস মিন ইউ আর লাইক কমপ্লিটলি ডিসবিলিভিং ইন এভরিথিং দ্যাটস ওয়াই কাফির ইজ ইম্পর্টেন্ট হিয়ার তুমি জাস্ট এটা বলতে পারো না যে আচ্ছা আমি আল্লাহকে মানি আমি জিব্রাইলকে মানি মিকাইলকে মানি আবার এখানে এসে বলতো আচ্ছা রাসূল আচ্ছা ওকে হাদিস গুলা বাদ দাও এটা আমি শিওর না দ্যাট মিন্স ইউ আর লাইক ফুল চেইনকেই তুমি অস্বীকার করতেছো তো এখানে ওই রকম কোনো যে পার্ট অফ এই পার্ট আমি মানলাম ঠিক আছে এই পার্ট আমি মানি না তার মানে কি তুমি পুরো পার্টি মানতেছো না and this is not a new fitna eta age thekeo chole asteche ebong eta to ekhon aro mane onek boro akare ache amader moddhe part of quran yes it's okay part of quran I'm not sure yet really that means you don't believe in any part so allah amader ei fitna theke bachay rakhuk ebong amader taufik dek jete amra quran ta ke bujhte pare ebong এর উপর টিকে থাকতে পারি আপনা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ